নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেট পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন, ইতিমধ্যেই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন তাদের প্রথম যে স্টেপ, যে প্রিলিমিনারি এক্সামিনেশন, সেই ডেট কিন্তু ইতিমধ্যেই তারা প্রকাশ করে দিয়েছেন। এবং তোমরা অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়টা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়া বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের মধ্যে ছোট্ট করে আলোচনা করে দিব খুব সংক্ষেপে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা পরীক্ষার হলে কোন কোন বিষয়ের প্রতি একটু নজর রাখবে এবং সেন্টারে কী কী নিয়ে প্রবেশ করবে সে বিষয়টাও একটু আলোচনা করব। এবং এর সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং পারলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিচ্ছি বিস্তারিত বিষয়। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 16 ডিসেম্বর 2023 শনিবার দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত এই পরীক্ষা শুরু হবে। চাকরি প্রার্থীরা আগামী 1 ডিসেম্বর থেকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তার সাথে যে গুরুত্বপূর্ণ ডেট, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই কয়েকটা দিন ভালো করে প্রিপারেশন নাও। সামনে ডিসেম্বরের 16 তারিখ তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম যে পরীক্ষা WBCS এর, প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, শনিবার দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। পরীক্ষার হলে প্রবেশ করার আগে যে সমস্ত বিষয়গুলোকে একটু খেয়াল রাখবে, পাসপোর্ট সাইজের 2 কপি ফটো লাগবে, অ্যাডমিট কার্ড তো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, এছাড়াও আইডেন্টিফিকেশন গ্রুপ, এছাড়াও জানিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন বা ক্যালকুলেটর এই সমস্ত জিনিস সেখানে অ্যালাউ হবে না, অর্থাৎ তোমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তো ফ্রেন্ডস, তোমরা এই যে পরীক্ষাটি দিতে যাচ্ছ, এই পরীক্ষার সংক্রান্ত আরও যদি কোনো ছোটো মোটো বিষয় বা ছোটো তথ্য যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যেমনটা বললাম, অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে করতে পারবে, ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো চলুন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। তো দেখো বন্ধুরা, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো প্রত্যেকেই, wbpsc.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। এরপর সেকেন্ড যে কাজটা হবে, ডাউনলোড হল টিকিট এই অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর 3 নম্বর যে কাজটা হবে, WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2023, এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে আর একটি পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস, ওই পেজটাতে প্রথমে কি করবে, তোমরা যে রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের নির্দিষ্ট যে রেজিস্ট্রেশন নম্বর সেটা দিবে, তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের নির্দিষ্ট জন্ম তারিখ সহ যে সাল রয়েছে সেটা দিবে, সেটা দিয়ে যদি সাবমিট করো তারপরে তোমরা স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পারবে এবং সেটা তোমরা এ4 সাইজে প্রিন্ট আউট করে নিবে। তো ফ্রেন্ডস, যেহেতু এখনও WBCS-র যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখনও পর্যন্ত এই ডাউনলোডের অপশন বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে নির্দিষ্ট জায়গা সেটা কিন্তু এখনও তারা পাবলিশ করেনি বা প্রকাশ করেনি, সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো ঠিক এমনই প্রসেস, এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। যখন 1 তারিখে প্রকাশ হবে সেক্ষেত্রে আমি না হয় আর একটি ছোট্ট ভিডিও তোমাদের মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া।